নমস্কার বন্ধুরা, ইনিশিয়ালেশন থেকে আমি বাসুদেব। ইনিশিয়ালেশন আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলকে ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারেন এবং আপনি আপনার মোবাইলকে কীভাবে আরও লুকিং গুড করতে পারেন, অর্থাৎ আপনার মোবাইল দেখতে আরও ভালো হবে, আপনার মোবাইল আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, অর্থাৎ আপনাকে আপনি আপনার মোবাইলটাকে আরও সহজে কীভাবে ইউজ করতে পারেন সেটাই আমি আপনাদের আজ দেখাতে চলেছি। তো বন্ধুরা, এটা আমি আপনাদের একটা অ্যাপসের মাধ্যমে দেখাবো, আপনারা একটা ছোট্ট অ্যাপস ইউজ করে কীভাবে আপনাদের ফোনকে সুন্দর করতে পারেন এবং আপনাদের ফোনকে কীভাবে আরও সহজে ব্যবহার করার যোগ্য করে তুলতে পারেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদের জানাতে চাই, যারা এখনো অবধি আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেনি, তা দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন ইন বেঙ্গলি চ্যানেল এবং সেই চ্যানেলেরই একটা ভিডিও, এবং সেই ভিডিও দেখুন, এই ভিডিওর নিচে দেখুন। আপনারা যখনই আপনারা আমার ভিডিওকে দেখবেন তখন দেখবেন ভিডিওর নিচে এইভাবে আপনারা রেড কালারের সাবস্ক্রাইব বাটন পাবেন। তো যদি বন্ধুরা আপনারা যখন ভিডিও আপনারা দেখবেন আমার, তখন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনারা যখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তখন আপনাদেরই সুবিধা হবে, কারণ আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের চ্যানেল থেকেই দেখতে পারবেন। এর জন্য আপনাদেরকে ইউটিউবে গিয়ে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে সার্চ করতে হবে না। আর বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও যদি আপনি সার্চ করে দেখতে চান তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ সেখানে সমস্ত ভিডিও পাওয়াও সম্ভব না, এবং সেখানে আপনি যখন সার্চ করবেন দেখবেন লাখ লাখ রেজাল্ট পাবেন। তো সেই লাখ লাখ রেজাল্টের মধ্যে আমার ভিডিও সার্চ করা অত্যন্ত কঠিন কাজ হয়ে পড়বে। তাই বলবো বন্ধুরা, ইউটিউবে গিয়ে প্রত্যেকটা ভিডিও সার্চ করার থেকে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা ভিডিও আপনার চ্যানেল থেকে দেখতে পারবেন। এরপর বন্ধুরা, আমি জানাতে চাই আপনারা আমার ভিডিও যারা দেখছেন, সেই ভিডিও দেখার পরে যখন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখুন এখানে লাইক বাটন, তো এই লাইক বাটনে অবশ্যই লাইক দিন যাতে আমি বুঝতে পারি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন এখন দেখুন আজ আপনারা কীভাবে আপনাদের মোবাইলটাকে আরও বেশি উন্নত মানের করবেন এবং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আরও বেশি দেখতে সুন্দর কীভাবে করবেন। তো এই জন্য সর্বপ্রথম বন্ধুরা আপনাকে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। তো দেখুন এটা আমার মোবাইলের প্লে স্টোর আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই প্লে স্টোরটাকে আমি ওপেন করে নেবো। তো চলুন প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়া যাক। প্লে স্টোর ওপেন হওয়ার পরে দেখুন এখানে সার্চ অপশন দেখাচ্ছে। তো সার্চ অপশনে গিয়ে লিখবো আমি ইভি লঞ্চার, ইভি লঞ্চার। দেখুন এখানে ইভি লঞ্চার দেখাচ্ছে, এটাকে ওপেন করে নেবো। তো ওপেন করলে দেখবেন এখানে বিভিন্ন রেজাল্ট চলে আসবে। একদম প্রথম যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ইভি লঞ্চার। এটা দেখুন ইভি লঞ্চার আইকন, এটাকে আপনাকে ওপেন করে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো চলুন এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া যাক। দেখুন এটাকে ওপেন করতে এখানে দেখুন ইনস্টলের অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে। তো এখন আমি ইনস্টলে ক্লিক করলে এটাকে ইনস্টল করতে পারবো। তবে তার আগে দেখা যাচ্ছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা দেখুন প্রায় 100,000 লোক এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে এটাকে ইউজ করছে। তো বুঝতে পারছেন এটা কত ভালো একটা অ্যাপ্লিকেশন, এবং এটার দেখুন রেটিং 4.6 আছে। সুতরাং অ্যাপ্লিকেশনটা যথেষ্ট ভালো, তার প্রায় ফাইভ রেটিং আছে, অলমোস্ট ফাইভ রেটিং। এবং এই রিভিউটা আপনি দেখে নিতে পারেন, এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে রিভিউ কিন্তু সকলের ভালো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা সকলে ইউজ করছে এবং তারা যথেষ্ট এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে খুশিতে আছে। চলুন আমরা এখন এটাকে আনইনস্টল করে দেখে নিয়ে থাকি কীভাবে আপনার মোবাইলটাকে আরও সুন্দর করতে পারেন এবং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করতে পারেন। তো চলুন এখন এটাকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটা অত্যন্ত ছোটো অ্যাপ্লিকেশন, 3.99 MB মাত্র। তো একটা অত্যন্ত ছোটো অ্যাপ্লিকেশন, তো সুতরাং এটা আপনাকে ডাউনলোড এবং ইনস্টল করতে খুব বেশি আপনার সময় নেবে না মোবাইলে, এবং এটা আপনার মোবাইলে খুব বেশি জায়গাও নেবে না ডাউনলোড হওয়ার জন্য, এবং এটা খুব বেশি ডেটা চার্জেস আপনার ইউজ করবে না ডাউনলোড করার জন্য। তো সব দিক দিয়ে সুবিধা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করা। এখন ধরুন এটা মোবাইলে ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে আমি ওপেন করতে চাইলে এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন করতে পারি। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিতে চাই কীভাবে আপনারা এটা মোবাইলে স্ক্রিন থেকে ওপেন করবেন, কারণ আপনারা তো প্রত্যেকবার আর প্লে স্টোরে সেটাকে ওপেন করবেন না, আপনারা করবেন মোবাইলের স্ক্রিন থেকে। তো চলুন আমি সেটাই দেখিয়ে দিই কীভাবে আপনারা মোবাইলের স্ক্রিন থেকে ওপেন করবেন। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ইভি লঞ্চার ডাউনলোড হয়েছে, তার আইকনটাও দেখাচ্ছে।
তো এটাকে আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করব। তো চলুন এটাকে ওপেন করে নেওয়া যাক। দেখুন ওপেন করতে এটা এখন ওপেন হচ্ছে। গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করব, এরপর এটাকে অ্যালাউ করে নেব, আবার অ্যালাউ করব। দেখুন এখন এটা ডানে ক্লিক করব, তো এটা লঞ্চ হয়ে যাবে। পরে দেখুন লঞ্চ হওয়ার পরে এরকম ভাবে আপনাকে দেখাবে মোবাইল স্ক্রিনটা। এটাকে লেটার করি, পরে এটাকে ডিফল্ট সিলেক্ট করার জন্য বলছে, তো আমি এটাকে লেটার করলাম। দেখুন ওপেন হয়ে যাওয়ার পরে এটা আপনার স্ক্রিনটা এইভাবে শো করবে। তো এখন এখানে আপনি দেখুন সার্চ অপশন দিচ্ছে ওপরের মধ্যে। তো আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস এখন আর এইভাবে মোবাইল থেকে খুঁজে খুঁজে বের করতে হবে না, আপনি এখানে সার্চ অপশনে গিয়ে লিখলেই যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন আপনার প্লে স্টোর সার্চ করতে হবে, প্লে স্টোর খুঁজতে হবে, তো আপনি এখানে লিখবেন পি দিয়ে লিখলেই দেখুন আপনাকে পি এ ওয়াই লিখলেই দেখুন এখানে আপনার সমস্ত সার্চ রেজাল্ট চলে এসছে পি এল ওয়াই এর মধ্যে। দেখুন এখানে প্লে স্টোর আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনার কিন্তু সার্চিংটাকে অনেক সহজ দিয়ে আপনি সার্চিং করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখান থেকে আপনি এইভাবে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে পারেন। আবার যদি আপনার ক্যামেরাটাকে ওপেন করতে হয় মোবাইলে, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারেন ক্যামেরা বলে। দেখুন ক্যামেরা লিখলে এখানে ক্যামেরা চলে আসছে। তো এইভাবে আপনি যেটাই যে যাই খুলতে চান মোবাইল থেকে, এখানে কিন্তু আপনি জাস্ট সার্চ করলেই আপনি আপনার মোবাইল থেকেই সহজেই খুলে দিতে পারবেন। তো এটাই এই অ্যাপ্লিকেশনের সুবিধা। দেখুন আপনার মোবাইলটা ইউজ করা কত সহজ হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এছাড়া দেখুন আপনি এখানে এখানে দেখুন এটাকে সোয়াপ করলে আপনি দেখবেন এখানে অ্যাপস বলে অপশন পাবেন, যেখানে আপনি সমস্ত অ্যাপসগুলো আপনি পেয়ে যাবেন এ থেকে জেড অবধি। তো এখান থেকে আপনি আপনার কিন্তু অ্যাপসগুলোকে সহজেই ইউজ করতে পারবেন। দেখুন এখানে সমস্ত অ্যাপস দেওয়া রয়েছে আপনার এ থেকে জেড অবধি। তো আপনি এখানে কিন্তু যে কোনো কিছু অ্যাপস খুঁজে পাওয়া অত্যন্ত সহজ হয়ে গেছে এখন। এছাড়া আপনি উইডগেটস এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনার বিভিন্ন উইডগেটসগুলো এখান থেকে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়া আপনি দেখুন এখানে সেটিংসের অপশন আছে আপনার, তো সেটিংস থেকে আপনি সেটিংসটাকে বিভিন্ন চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক করবেন। চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক করে দেখুন আপনি যে কোনো পিকচারকে এখান থেকে আপনি সহজেই ওয়ালপেপার হিসাবে আপনি সেট করতে পারেন। মানে পিক ইমেজ থেকে যে কোনো ওয়ালপেপার আপনি ইমেজকে ওয়ালপেপার হিসাবে সেট করতে পারেন। এছাড়া আপনি দেখুন এখানে আপনি এই ধরনের ইমেজকে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন, ব্ল্যাক হোল ইমেজকে আপনি ওয়ালপেপার হিসেবে সেট করুন। তো এছাড়া আপনার বিভিন্ন ওয়ালপেপার এই অ্যাপসটা থেকে দেওয়া আছে যেগুলোকে আপনি ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। তো এটা ইয়ে অ্যাপসের নিজস্ব ওয়ালপেপার এগুলো, সেগুলোকে আপনি সেট করতে পারেন। এছাড়া দেখুন আপনি চেঞ্জ ওয়ালপেপার ছাড়া চেঞ্জ আইকন পিককে ক্লিক করে আপনি আইকনগুলোকে নিজের মতন করে চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনার আপনি হোম স্ক্রিন আইকন লেআউটকেও চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে এই হোম স্ক্রিন যে আইকন লেআউট তা সেটাকেও আপনি এখান থেকে বিভিন্ন রকম চেঞ্জেস করতে পারেন। এখানে দেখুন গুগল নাওটাকেও আপনি আপনি বিভিন্ন বিভিন্ন রকম চেঞ্জ করতে পারেন। এরপরে ক্লিয়ার রিসেন্ট রেজাল্টকে আপনি এখান থেকে বিভিন্ন রিসেন্ট রেজাল্টকেও ক্লিয়ার করতে পারেন। এখান থেকে দেখুন হাইড অ্যাপসের অপশন আছে, হাইড অ্যাপসের অপশনে গিয়ে আপনি হাইড করতে পারেন। এখানে দেখুন হাইড অ্যাপসে ক্লিক করলে আপনার বিভিন্ন অ্যাপসগুলো এখানে শো করবে, সেখানে আপনি এখানে আপনি ধরুন সাপোজ ধরুন আপনি আমি অ্যামাজন শপিংটাকে আমি হাইড করতে কিন্তু এটাকে সিলেক্ট করে আমি এখানে ডান করলে কিন্তু এখন অ্যামাজন শপিং হাইডটা হাইড হয়ে যাবে। এইভাবে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো হাইডও করতে পারেন। তো এইভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা খুব এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে খুব সহজেই আপনার মোবাইলটাকে ইউজার ফ্রেন্ডলি করতে পারেন এবং আপনার মোবাইলে লুকিং গুড করতে পারেন বিভিন্ন ইমেজ এবং বিভিন্ন ওয়ালপেপার সেট করে। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক দেবেন, আমার ভিডিও আপনারা সবার মধ্যে শেয়ার করুন, আপনাদের জানাশোনা আপনাদের চেনাশোনা সবার মধ্যে শেয়ার করুন। এবং অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোকে সমস্ত ভিডিওগুলোকে আপনারা আপনাদের চ্যানেল থেকে দেখতে পারবেন, এই জন্য ইউটিউবে গিয়ে আলাদা করে সার্চ করতে হবে না। আর বন্ধুরা ভিডিওকে লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিলে আমি বুঝবো আপনাদের ভিডিও ভালো লাগছে, তো সুতরাং আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না, তাই সাবস্ক্রাইব করার সময় কখনোই চিন্তাবোধ করবেন না যে আপনাদের এর জন্য কোনো পয়সা পে করতে হবে বা এরকম ধরনের কোনো কিছু। তো নির্ধারণ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এটুকুনি, আপনাদের শুভ হোক, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।